হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আপনি আপনার ফোনকে বিপজ্জনক বা ডেঞ্জারাস বা ক্ষতিকারক যেটাই বলুন যে এই ধরনের অ্যাপস থেকে আপনি রক্ষা করবেন, অর্থাৎ আপনার স্বাদের অ্যান্ড্রয়েড ফোনটা না নষ্ট হয়ে যায় কোনো খারাপ অ্যাপস ইনস্টল করে। তো ভিউয়ার্স, আজকে আলোচনার বিষয় আমাদের এটাই। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। কারণ আমি যখন কোনো নতুন ভিডিও দিব, নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন আপনি। তো ভিউয়ার, যেমনটা বলতেছিলাম, আপনি কিভাবে আপনার ফোনকে বিপজ্জনক সফটওয়্যার থেকে রক্ষা করবেন, তো এটা করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমরা সচরাচর কিন্তু প্লে স্টোর থেকেই আমাদের অ্যাপসগুলো ইনস্টল করি বা ডাউনলোড করি। তো কোন অ্যাপসটা ডাউনলোড দিলে আমাদের প্রসেসর গরম হয়ে যায়, আমাদের ফোনের ক্ষতি হয়, বা কোন অ্যাপসগুলো ডাউনলোড দিলে ফোন স্লো হয়ে যায়, সেই অ্যাপসগুলো আমরা আর ইনস্টল দিব না। তো কীভাবে বুঝবো যে কোন অ্যাপসগুলো আমার ফোনের জন্য ক্ষতিকর, তো সেটা নিয়েই আলোচনা করব। তো দেখুন, এইখানে ঠিক গুগল প্লে উপরের ঠিক বাম পাশে থ্রি ড্যাশ আছে, থ্রি ড্যাশে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে, তবে বলে রাখি, এটা গুগল প্লে স্টোরে একটা নতুন ফিচার। আপনি ঠিক নিচের দিকে সেটিংয়ের উপরে দেখতে পাবেন প্লে প্রোটেক্ট, আপনি প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে একটা অপশন চলে আসবে, গুগল প্লে প্রোটেক্ট রেগুলারলি, চেক ইউর অ্যাপস অ্যান্ড ডিভাইস ফর হার্মফুল বিহেভিয়ার, মানে কোন অ্যাপসগুলো আপনার ফোনের জন্য খারাপ সেই অ্যাপসগুলো নিয়ে কিন্তু এখানে কথা বলতেছে। তো রিসেন্টলি স্ক্যান্ড অ্যাপস, আমি এই অ্যাপসগুলো রিসেন্টলি স্ক্যান করেছি, তো দেখেন এখানে লুকস গুড, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, আমার ফোনে কিন্তু কোনো ক্ষতিকারক অ্যাপস নাই। তো যার কারণে এখানে এই লেখাটা উঠছে লুকস গুড। তো আপনি কি করবেন, দেখেন এখানে স্ক্যান ডিভাইস ফর সিকিউরিটি থ্রেটস, আপনি এই জিনিসটা অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। দেখেন আপনি যখন এটাকে অন করে দিবেন তখন কি হবে, যখন আপনার ফোনে কোনো খারাপ অ্যাপস বা ক্ষতিকারক কোনো অ্যাপস ইনস্টল করবেন ঠিক তখনই কিন্তু আপনাকে নোটিফিকেশন দিবে। তারপরে আরেকটা বিষয় বলে রাখি যে প্রত্যেক দিন আপনি কিন্তু এইখানে দেখতে পারবেন যে আপনার ফোনে কোনো ক্ষতিকারক বা ডেঞ্জারাস অ্যাপস ইনস্টল হয়েছে কি না। আপনি যদি রেগুলারলি এখানে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি খারাপ অ্যাপসগুলো ইনস্টল করে ফেলতেছেন আপনার ফোনে, যেটা অত্যন্ত ক্ষতিকর। তো যাই হোক ভিউয়ার্স, এইটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা আজকে আমার টিউটোরিয়াল বা টিপস। যদি আমার এই টিপসটা আপনাদের এতটুকু ভালো লাগে বা যদি মনে করেন যে এখান থেকে কিছু শিখছেন বা আপনাদের উপকার হয়েছে, তাহলে অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনারা লাইক দিলে আমরা কিন্তু উৎসাহ বোধ করি।